আব্বা আজকে আমার বন্ধুরা নিয়ে সিনেমা দেখতে যাব তাড়াতাড়ি বিশ হাজার টাকা দাও কে রে বাবা টাকা কি গাছে ধরে যে গাছ যারা দিলি টাহার বৃষ্টি পড়বি তুই যেভাবে টাকা নষ্ট করিস তাতে একদিন আমার পথে বসতি হবি বাবা এভাবে টাকা করি ও কারণে নষ্ট করিস নিয়ে বিপদের সময় টাকা না থাকলে কেউ পাশে থাকবি নে আব্বা তুমি খালি জ্ঞান দাও এবার আমি বলি শোনো টাহা গাছেই ধরে বলো তো কিভাবে তুই বল আমি জানি নিয়ে টাহা তো হয় কাগজ দিয়ে আর কাগজ আসে তো গাছের তেই তাহলে টাহা তো গাছেই ধরে সওয়ালের কথা পড়াল হাসি হে এই হইলো সওয়ালের বুদ্ধি ওরে বাবা টাহা না থাকলি তখন বুঝবি টাহা কি জিনিস সেই সময় টের পাবি আরে আমারে কি টাহার অভাব আছে নেই। এত টাকা খাবি কি ডা এই বয়সে একটু মজা না করলি তোমার মতো বুড়োয় মজা করব। তাহা দিলি দেও না দিলি বলি দেও বাবা রে এভাবে টাহা নষ্ট করলি একদিন বুঝবি টাহার কি দাম রাজার গোলাও বসিয়ে বসিয়ে খরচ করলি একদিন ফুরো যায় বুঝলি যখন আমার কথা বুঝবিই নিয়ে যা তোর মার কাছেতে টাহা নিয়ে যা ধন্যবাদ আব্বা বন্ধু কি যে একটা ফাটাফাটি ছবি দেখলাম রে পুরোই টাহা অসুল বন্ধু আমার আসলে এসব ছবি টবি দেখতে ভাল লাগে না তুই কলি এত করে তাই তোর সাথে গেলাম তা ছবি দেখবি ভালো কথা একা একা যা ছবি দেখিয়ে আসবি এত লোকজন বন্ধু বান্ধব নিয়ে যা টাকা নষ্ট করার কোনো মানে হয় তবে বন্ধু যেভাবে তুমি টাকা নষ্ট করতেছ আর যারে পিছনে টাকা নষ্ট করতেছ এরা কিন্তু তোমার বিপদে পাশে থাকবি এরা শুধু তোমারে ব্যবহারই করে যাবি আরে আমার বাপের কি টাকা কম আছে নাকি আর ওরা আমার জানে জিগার দোস্ত ওরা আমার পাশে জীবন মরণে সব সময় থাকবি তোর ওরে প্রতি হিংসি হলি আমার সাথে মিশার দরকার নাই আমি তোর বন্ধু হিসেবে যেটুক আমার দায়িত্ব ছিল তা আমি বললাম বাকিটা তোর ব্যাপার বিপদে পড়লেই বুঝতে পারবি কে বিপদে থাকবি আর কে থাকবি আমি আসি বন্ধু আমার একটু ছোট কাজ আছে আচ্ছা রাতে আসিস কফি হাউসে আড্ডা দেবো নে বন্ধু করিম আমার বাবা স্টক করছে রে এখনই অপারেশন করা ব্যাংকের তে টাকা উঠাতি বাবার স্বাক্ষর লাগবি তাই টাকা তুলতে পারতিছি জলদি তোর বাবার কাছে বললে পাঁচ লাখ বন্ধু নাহলে বাবার পারবো না আমারে ফোন কে তা তোর জানিঘার দোষদের ফোন কর ওরা তো তোর জীবনে মরণে পাশে কাটা সেটা দিস না রে বন্ধু ওরা সবাই আমার বাবার স্টকের কথা শুনে বিভিন্ন অজুহাত দিয়ে ফোন কাটিয়ে দিয়েছে এখন তুই একমাত্র ভরসা বন্ধু আচ্ছা ক্লিনিকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দে আমি টাকা পাঠা দেওয়ার ব্যবস্থা করতেছি আর কাজ শেষ করিয়ে আমি বিকালে ক্লিনিকে আসতেছি আচ্ছা আমি ক্লিনিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মেসেজ করে পাঠা দিচ্ছি যত দ্রুত সম্ভব পাঠা দে বন্ধু সার এখন কী অবস্থা রে এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে তোকে যে কি বলে ধন্যবাদ দেব বন্ধু বিপদে তুই না থাকলেই আমার বাবা হয়তো বাঁচত না এখন ক্ষেত্রে সব বন্ধুদের সাথে মিলামেশা বাদ দিয়ে দেবো সব সুবিধাবাদী বিপদে কাউকেই পাশে পাওয়া যায় না ভুল বললি বন্ধু সবাই সুবিধাবাদী না শুধু যারা সুবিধাবাদী তাদেরকে বাদ দিয়ে বাকিদের সাথে সম্পর্ক রাখতে হবি যারা তো সুখের দিনও পাশে থাকবি আবার দুঃখের দিনও পাশে থাকবি শুধু তাদেরকেই পাশে রাখতে হবি বুঝলি তুই শুধু আমার বাবার মতো জ্ঞান দৃষ্টে বন্ধু তবে তুই আমার প্রকৃত বন্ধু তুই কোনো দুধের মাসি না দশটা বন্ধুর দরকার নাই তোর মতো একটা বন্ধু থাকলেই সুখে দুঃখে একসাথে জীবন কাটিয়ে দেওয়া যাবি যাক বন্ধু তুই বুঝতেই পারছিস এটি অনেক বড় বিষয় আসলে বিপদের বন্ধুই আসল বন্ধু